আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা ইয়ামাহা XSR বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে এরকম নতুন নতুন বাইকের ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন একটু প্রেস করবেন, যাতে করে আমার সকল নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিব। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তেজগাঁ বাইক সিটিতে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ইয়ামাহা XSR 155 বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। আর আপনারা জানেন যে ইয়ামাহা বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইয়ামাহা শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইয়ামাহা বাংলাদেশের বাইকারদের অনেক বড় একটি মার্কেট প্লেস ধরে রেখেছে। তো বন্ধুরা, শুরু করা যাক। সেই ক্ষেত্রে আমরা যদি প্রথমে বাইকটির হেডলাইট দিয়ে শুরু করি, বাইকটির হেডলাইটে কিন্তু বন্ধুরা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা আপনারা কুয়াশার ভিতর অনেক বেশি আলো পাবেন এবং এই হেডল্যাম্প থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। এরপর যদি আমরা সাইড ইন্ডিকেটারের দিকে যাই বন্ধুরা, এই পাশে যে সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে, ক্লিয়ার লেন্স ব্যবহার করা হয়েছে, খুবই কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের ক্লিয়ার লেন্স ব্যবহার করা হয়েছে। আর এই পাশে যে সাইড ইন্ডিকেটার দেওয়া আছে, সেম ক্লিয়ার লেন্স ব্যবহার করা হয়েছে, খুবই কোয়ালিটি সম্পন্ন ও উন্নত মানের ক্লিয়ার লেন্স ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা আপনারা এই সাইড ইন্ডিকেটার থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। দেন আমরা যদি ফ্রন্টের টায়ারের দিকে যাই বন্ধুরা, ফ্রন্টের টায়ারে কিন্তু একটা 17 সাইজের অ্যালয় রিং ব্যবহার করা হয়েছে, খুবই আকর্ষণীয় ডিজাইনেবল অ্যালয় রিং দেওয়া হয়েছে, যা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের। এরপর যদি আমরা ফ্রন্টের ডিস্ক ব্রেকের কথা বলি বন্ধুরা, ফ্রন্টের ডিস্ক ব্রেকে কিন্তু 282 mm এর একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা ব্রেকিং সিস্টেমে ভালো একটা সাপোর্ট পাবেন, যার ফলে একটা স্মুথ রাইড পাবেন। এরপর যদি আমরা ফ্রন্টের টায়ারের সাইজের কথা বলি বন্ধুরা, ফ্রন্টের টায়ারের সাইজ কিন্তু বন্ধুরা 110/70x17 সাইজের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, যা কিন্তু বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন। আর টায়ারের শেপগুলো কিন্তু বন্ধুরা খুবই আকর্ষণীয় এবং চমৎকার। এর পাশাপাশি আমরা যদি সামনের সাসপেনশনের দিকে যাই বন্ধুরা, সামনের সাসপেনশন USD টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে, যা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের সাসপেনশন, যার কারণে কিন্তু বন্ধুরা সামনের সাসপেনশন থেকে আপনারা একটা ভালো সাপোর্ট পাবেন। এরপর যদি বন্ধুরা আমরা বাইকটির রেয়ারের টায়ারের দিকে যাই বন্ধুরা, বাইকটির রেয়ারের টায়ারে কিন্তু 17 সাইজের একটা অ্যালয় রিং ব্যবহার করা হয়েছে, খুবই আকর্ষণীয় এবং ডিজাইনেবল অ্যালয় রিং দেওয়া হয়েছে। এর পাশাপাশি রেয়ারে যে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, 220 mm একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা আপনারা ব্রেকিং সিস্টেমে ভালো একটা সাপোর্ট পাবেন। এবং রেয়ারে যে টায়ারের সাইজ বন্ধুরা 140/70x17 সাইজের একটা টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা আপনারা টায়ার থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। এরপর যে রেয়ারে যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে, একটা মনো সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার কারণে ভালো একটা সাপোর্ট পাবেন। তো বন্ধুরা, আমরা যদি বাইকটির ইঞ্জিনের দিকে যাই, বাইকটির ইঞ্জিনে লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট বন্ধুরা 155 cc। আর এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 19.3 bhp @10,000 rpm, এর পাশাপাশি যে ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.7 Nm @8,500 rpm। আর এই ইঞ্জিনে কোঅপারেট করার জন্য 6-speed গিয়ারবক্স দেওয়া হয়েছে, যার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট পাবেন এই ইঞ্জিন থেকে। দেন আমরা যে বাইকটির পিছনের দিকে যাই, বাইকটির পিছনে নেম প্লেটের জায়গা দেওয়া আছে, সচরাচর প্রত্যেকটা বাইকেই নেম প্লেট দেওয়া থাকে জায়গা। এরপর যদি আমরা পিছনের টেইল ল্যাম্পের দিকে যাই, পিছনের টেইল ল্যাম্পে কিন্তু বন্ধুরা একটা আকর্ষণীয় চমৎকার লুক দেওয়া হয়েছে। পিছনের টেইল ল্যাম্পে এলইডি ব্যবহার করা হয়েছে, খুবই কোয়ালিটি সম্পন্ন এলইডি ব্যবহার করা হয়েছে। এরপর যদি আমরা পিছনের সাইড ইন্ডিকেটারের দিকে যাই, পিছনের সাইড ইন্ডিকেটারের লুকটা কিন্তু বন্ধুরা কোয়ালিটি সম্পন্ন এবং ক্লিয়ার লেন্স ব্যবহার করা হয়েছে। এই পাশে যে সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে পিছনে, এটাও ক্লিয়ার লেন্স ব্যবহার করা হয়েছে, এবং পিছনের সাইড ইন্ডিকেটারের লুকটাও কিন্তু বন্ধুরা অনেক আকর্ষণীয়। এরপর যদি আমরা পিছনের সিট কভারের দিকে যাই, সিট কভার কিন্তু বন্ধুরা অনায়াসে 2-3 জন বসতে পারবে, কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাইছে। এর পাশাপাশি আমরা যদি ফুয়েল ট্যাঙ্কের দিকে যাই, ফুয়েল ট্যাঙ্কের লুকটা কিন্তু বন্ধুরা মাস্কিউলার লুক দেওয়া হয়েছে, যার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা লুকটা অনেক আকর্ষণীয় লাগছে। এরপর যদি আমরা ফুয়েল ট্যাঙ্কের লকারের দিকে যাই, ফুয়েল ট্যাঙ্কের লকারটা কিন্তু বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন
আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর যদি আমরা হ্যান্ডেল বারের দিকে যাই বন্ধুরা, হ্যান্ডেল বারের লুকটা খুবই আকর্ষণীয়, পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। এবং আমরা যদি মিটারের কথা বলি, মিটারের লুকটা কিন্তু বন্ধুরা খুবই আকর্ষণীয় এবং চমৎকার দেওয়া হয়েছে। মিটারে কিন্তু বন্ধুরা স্পিডোমিটার ডিজিটাল, অটোমিটার ডিজিটাল এবং আরপিএম মিটার, এটাও ডিজিটাল, সেক্ষেত্রে পুরোটাই ডিজিটাল কমিউনিকেশন। এরপর যদি আমরা হ্যান্ডেলবারের সুইচগুলোর দিকে যাই, হ্যান্ডেলবারের সুইচগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের। এই পাশে যে সুইচগুলো দেওয়া আছে সেটাও সেইগুলোও বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের। আর এই বাইকটা মূলত একটা নেকেড বাইক, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাইকটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের বলাই যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর এরকম আপডেট আপডেট বাইকের ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন একটু প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমার সকল আপডেট বাইকের ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।